ইফালে মুইমারা পুখুরী চিরি ঘতিরাম দাসে 47 ঘণ্টা 47 মিনিট 47 সেকেন্ড পানির তলত ডুবিয়াই বিশ্ব রেকর্ড স্থাপন করে। তেওঁৰ মৃতদেহ বর্তমান নবগত শ্মশানত দাপন করা হয়েছে। ইফালে দিল্লীর পর আই থাকা মালবাহী ট্রাক এখনে রাস্তাত পড়ি থাকা ভেকুলী এটা খুন্দা মারি ট্রাকখন ওচরের পুখুরীজাত বাগরি পড়ে আর তার থাকা চালকজনের মৃত্যু হওয়ার বাতরি আহিছে। উল্লেখযোগ্য যে ট্রাকখন তীব্র বেগে আহি থাকা বলে জানিবরা কৈছে। ইফালে নলবাৰী ওচরের বাজানী গাঁত লাইটের ব্যবস্থা নোহার কারণে 1,50,00,000 জোনাকী বরা অঞ্চলে পঠাই দিয়া হয়েছে। সরকারে কৈছে যে এসপ্তাহের ভিতর আরও 3-4 কোটি জোনাকী বরা পঠাই দিয়া হবো বলে মুখ্যমন্ত্রী কথা নারিকলো গাছের প্রতি ভাষণ দিয়ে। ইফালে যা নিশা হিমালয় পর্বতের 7টা পিঁপড়ার জুই পথে দাঁড়ি বরাজার বাতরি আছে। সরকারে কৈছে যে এই মাহতে তো দাঁড়ি গজার কোনো সম্ভাবনা নাই, অহা মাহতে দাঁড়ি গজার সম্ভাবনা আছে। ইফালে বিহারের পর অসমলে অহা 7টা বিহারীর গুৱাহাটীত মানুষের ভিড়ের মজার 3ডাল টিকনি হেরাই লগে লগে সুরক্ষা বাহিনী সেই অঞ্চলত তালাচী অভিযান চলায় যদিও এতিয়ালৈ এডাল টিকনির অনুমোদন হওয়া নাই বলে সুরক্ষা বাহিনীর বাতরি প্রকাশ করে। সরকারে দাবি জানায় কয় যে এসপ্তাহের ভিতরে টিকনিবর উলিয়াব লাগে বলে মুখ্যমন্ত্রী কথা স্পষ্ট করে দিয়ে। ইফালে যা নিশা পাটাচারগুজি অঞ্চলের কুয়ারা গাঁত ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলত 7টা নিগনি জুইত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আর 50 জনের অধিক নিগনি আহত বলে জানিবরা কৈছে। আহত নিগনি সকলক পাটাচারগুজি হসপিটালে ভর্তি করা হয়েছে। আহতসকলের ভিতর দুজনের অবস্থা গুরুতর বলে জানিবরা কৈছে। নিহতসকলের পরিয়াল বর্গলে সরকারে 50,000 টাকা একালে সাহায্য করাইছে। ইফালে যাকালি পাঠালের অসরের মুগুরিয়া গাঁর এখন মানুষের ঘরের ভিতরের মলুয়া বান্ধর এটাই ভাতর হান্ডি এটা দাঙি লোজার বাতরি আছে। এই দুর্ঘটনার খবর পাই মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালে লগে লগে আহি ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আর দুর্বৃত্ত মলুয়া বান্ধাজনক ধরার কারণে সেই অঞ্চলের বর্তমান 3খন হেলিকপ্টার কামত লগা হয়েছে। মুখ্যমন্ত্রী কৈছে যে অতি সোনকালে ইহঁতক নির্মূল করব নিলে ভবিষ্যৎ কেবা ভাত রান্ধি থাকতে রান্ধনিক পাঘরের পর দাঙি যাব পারে বলে মুখ্যমন্ত্রী নিজের মন্তব্য প্রকাশ করে। ইফালে যাকালি বরপেটা জেলার ভবানীপুরের চকত ভবানীপুর আরক্ষী একটা ভেগুলির মৃতদেহ উদ্ধার করেছে। এই মৃতদেহটি কোনোবা দুর্বৃত্তই গুপ্ত হত্যা করা বলে ভবানীপুর আরক্ষী সন্দেহ করেছে। এই সংক্রান্ত কোনো লোক গ্রেপ্তার করবা হওয়া নাই যদিও সেই অঞ্চলত বর্তমান ভবানীপুর আরক্ষী তালাচী অভিযান অব্যাহত রাখিছে। ইফালে এই জঘন্য হত্যার খবর পাই মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালে গভীর শোক প্রকাশ করেছে।